শুনানো যাক না গীতা নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ আরো না গীতা বললেই দেবে জমিরা দে নিজের মতো করবে শাসন এই রাস্তা হলো রামপাশা টু রাধাগঞ্জ বাজারে বিশ্বনাথ উপজেলার আরো এক উন্নতশীল এক রাস্তা যা দুর্দশায় ভুক্তভোগী এই এলাকার মানুষ। এই রাস্তাটা আমার যা ধারণা মতে জনাব এম ইলিয়াস আলী সাহেবের হাতে গড়া। এরপর থেকে এই রাস্তার কোনো সংস্কার হয়তো বা হয় নাই, আমার চোখে পড়ে নাই। এই রাস্তায় পিছনে বিগত কয়েকদিন আগে যে সময় পানি ছিল, আমরা এদিকে হাঁটু পানির উপরে পানি পেয়েছি। এই রাস্তাটা প্রায় বামপাশা থেকে রাজাগঞ্জ বাজার পর্যন্ত পুরোটাই বাঙ্গা, এমন বাঙ্গা যা বলার মতো। সিএনজি দিয়ে কেউ যদি যাতায়াত করে তাহলে তার দুর্দশার শেষ নেই। আমার ইচ্ছে হয় আমাদের সম্মানিত এমপি মহোদয় জনাব মোকাব্বের হোসেন সাহেবকে এই রোডে সিএনজি যুগে যাতায়াতের জন্য, আমরা জানি না উনি কেন আমাদের এই রাস্তার দিকে নজর দিচ্ছেন না। এই নজর না দেওয়ার কারণ কি জানি না। আমরা বিশ্বনাথ উপজেলাবাসী ওনাকে এক রাত্রে নির্বাচিত করেছিলাম। আমরা ভেবেছিলাম যে আমাদের ঐতিহ্য, বিএনপির ঐতিহ্য, সেই কল্যাণে সেই সুবাদে আমাদের বিশ্বনাথ উপজেলার সরল মনা মানুষ বিএনপির প্রতি ভালোবাসা, বরং ইলিয়াস আলীর প্রতি ভালোবাসা, ভালোবাসার দৃষ্টি দিতে গিয়ে বিএনপিকে নির্বাচিত করা, যার প্রতিফল হিসাবে আজ আমরা এই দুর্দশাময় রাস্তার ভোগান্তি ভুগছি। শুধু বিশ্বনাথের এই রাস্তা নয়, বিশ্বনাথ উপজেলার কোনো রাস্তাই জনাব মোকাব্বের সাহেবের নির্বাচনী অবস্থায় সংস্কার হয় নাই। যদি কেউ জেনে থাকেন, দেখে থাকেন, তাহলে বলবেন যে এই রাস্তাটা হয়েছে। রাস্তা তো নতুন রাস্তা তো হওয়া দূরের কথা, এই পুরনো রাস্তাগুলো সংস্কারে করার মতো কোনো ন্যূনতম পদক্ষেপ নেওয়া হয়নি জনাব মোকাব্বের আলী খান সাহেবের কাছ থেকে। আমি ওনার কাছে একটা প্রশ্ন করতে চাই। উনি বলতে পারেন যে আমরা তো ক্ষমতায় নেই, যার কারণে আমরা এই রাস্তা সংস্কারের ব্যাপারে অনুদান আমরা পাচ্ছি না। আমি প্রশ্ন করতে চাই, আপনি কি সংসদে কোনো দিন কোনো সময় এই কথা উপস্থাপনা করেছিলেন যে আমার বিশ্বনাথের উন্নয়নের কাজের জন্য আমার অর্থ প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে আমরা চাই টাকা, এইসব বলে কোনো উপস্থাপনা করেছিলেন কি না? আর হ্যাঁ, বাংলাদেশ সরকার শেখ হাসিনা আমার জানা মতে, দেখা মতে উনি রাস্তার উন্নয়ন, দেশের উন্নয়নের বেলায় কোনো ধরনের দলীয় নির্দলীয় কোনো ভেদাভেদ করেন না। যার দৃষ্টান্তমূলক প্রমাণ আপনাদের চোখের সামনেই সিলেট শহরের মেয়র জনাব আরিফুল হক সাহেব, উনি সিলেটকে কোথায় কোথায় নিয়েছেন তা আপনাদের সামনেই, তা আমি বলার কোনো প্রয়োজন পড়ে না। তাই আমি বলছি, আমার বিশ্বনাথ উপজেলাবাসী সবাই প্রতিবাদে, প্রতিবাদ নয়, ওনার কাছে প্রতিবেদন পাঠান আমাদের এলাকার নেতৃবৃন্দ, নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ যারা বড়রা রয়েছেন, আপনারা যদি চান তাহলে ওনার কাছে প্রতিবেদন পাঠাতে পারেন আমাদের রাস্তা সংস্কারের বেলায়। আশা করি নির্বাচনের আগে আমাদের রাস্তাগুলো সংস্কার হবে। আমরা কি 5 বছরে একবারও রাস্তা সংস্কারের আশা করতে পারি না? 5 বছরে কি আমরা একদিন একবারও কি এই রাস্তা সংস্কারের আশা করতে পারি না? আমাদের বিশ্বনাথের অনেক রাস্তা, একাদশ ইউনিয়নের অনেক রাস্তা রয়ে গিয়েছে যা দুর্দশা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, যা বর্তমান ডিজিটাল বাংলাদেশের জন্য কাম্য নয়। তো এই জন্য আমরা সকলের কাছে দুরাবেদন, আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন। লাইকের প্রয়োজন নেই, আপনারা শেয়ার করতে পারেন, শেয়ার করে জনাব মোকাব্বের আলী সাহেবের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পারেন। ওকে, রাখি। এ হচ্ছে রাজাগঞ্জ বাজার। এটার দুর্দশা আজকে প্রায় 10 বছর যাবৎ এরকমই বলা যেতে পারে।
আছে দোকানে।